हेलो गाइस, वेलकम टू आवर चैनल। आज के একটা গোপ্রো আনবক্সিং হবে, যে গোপ্রোটা কিনেছিলাম সেটা আনবক্সিং করবো আজকে। তো চলো দেখতে থাকো। ফার্স্ট অফ অল দাঁড়া, মডেল হচ্ছে এসজে ক্যাম এসজে 4000। ইয়াস, ক্যামেরাটার নাম হচ্ছে এইটা। যদি এটা আগে খুলে ফেলেছিলাম, এটা জাস্ট ভিডিওর জন্য আবার করা হচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যামেরা, এটা হচ্ছে ছোট্ট ক্যামেরা, ছোট্ট ক্যামেরা, আর এর সাথে দিয়েছে দুটো, অনেক কিছু দিয়েছে। এর সাথে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো হেলমেটে লাগানোর জন্য, হেলমেটে লাগানোর জন্য একটা কেবিল দিয়েছে ইউএসবি, আর সাইকেল সামান গুলো দিয়েছে, দিয়ে যা থাকে এগুলো নর্মাল। আর গোপ্রো এটা হচ্ছে এয়ার, তো আমাদের এসজে 4000 এয়ার, আর এর আরেকটা ওয়াইফাই আছে। তো ফারাক কোনটা বেশি? দুটার মধ্যে কোনো ডিফারেন্ট নেই, ডিফারেন্ট কিছু নেই, কিন্তু এটা বেটার। কেন না, এটা বেটার, এটার দাম যেমন কম, প্লাস হচ্ছে এটাতে মানে 4K ভিডিও, আর এটাতে 4K ভিডিও শুট করা যায়, সেটাতে 2K ভিডিও শুট হয়। ওয়াইফাই টা 2K ভিডিও, কিন্তু ওয়াইফাই এর দাম বেশি, বুঝতে পারিনি কেন। আর না, বুঝতে এটা হচ্ছে, এটা হচ্ছে 16 MP, আর ওটা হচ্ছে 12 MP। তো যাই হোক, এটা মোটামুটি বেটার দেখেছি, তাই এটা নেওয়া হয়েছে। এটার দাম কম অনেকই, কেননা ওয়াইফাই টা মনে 52 বলছিল আর এটা 4200 বলেছে। তো স্টার্টিং এর জন্য নো। আর হচ্ছে যে কথাটা হচ্ছে যে এটার একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে এসজে ক্যাম ওয়াইফাই নিলে, যে এসজে ক্যাম 4000 ওয়াইফাই নিলে হয়তো মাইক্রোফোনের যে অপশনটা থাকে সেটা হয়তো থাকে, না আছে আমি দেখেছি, নেই আছে নেই বলছি তোকে আমি, তাহলে বানাতে হয় হয়তো, বানাতে কেননা বরং এটাই বরং ভালো। এটার যে এই কেবিলটা দিয়েছে, তুই এখান পয়েন্ট, এখানে এই পয়েন্টটা দিয়ে তুই বের করতে পারবি, কিন্তু ওটাই সেটা নেই। ও আর হচ্ছে যে এটা এটাতে বরং ভিডিও মাইক্রোফোন কোয়ালিটি এটা করা মোটামুটি যাবে। স্টার্টিং এর জন্য ঠিকই আছে, দেখতে পাচ্ছ? ও ভাই, ওপি, আমার ফোনেও অত ভালো উঠছে না যত। এটুকু বলবো, ফার্স্ট স্টার্টিং কেউ যদি, দাঁড়া পরে বলবো না, ফার্স্ট স্টার্টিং কেউ যদি গোপ্রো নিয়ে ভিডিও শ্যুট করতে চায় তো বলবো এটা অনেক বেটার। মোটো ব্লগিং কেউ যদি করতে চায় তো এটা অনেক বেটার। তো আমি মোটো ব্লগিং এর জন্যই নিয়েছি আমরা, তো এটুকু বলবো কম দামে এটা অনেক বেটার। ওই অনলাইনে 3000-4000 অনেক পাবে, কিন্তু সেটা আমি একটা নিয়েছিলাম, কিন্তু সেটা খুব একটা ভালো না, তাই জন্য রিটার্ন করে দিয়েছিলাম। তাই ও এটা খুঁজে রেখেছিল, বললো এটাই ভালো, তো গিয়ে দেখলাম দোকানে, দোকানেও বললো এটাই ভালো, তো তাই এটাই নিয়েছি। তো এটুকু বলবো, কেউ যদি মোটো ব্লগিং এর জন্য প্রথম কম দামের উপর কিছু নিতে চাও তো এটাই নিতে পারো। চলো এবার থেকে চ্যানেলে প্রত্যেকদিন মোটামুটি প্রত্যেকদিন মোটামুটি ভিডিও ছাড়বো, কেননা গোপ্রো ছিল না তাই ঠিকঠাক ভাবে আসতো না। যে কোনো নতুন ভিডিও হেলমেট এসেছে, নতুন দেখতে হবে, হেলমেটেরও আনবক্সিং করবো। যে কোনো ভিডিও হতে পারে, চলো তোমাকে দেখতে হবে। ওই কোথা থেকে সেটিং করবে, তোর পা দেখা যাচ্ছে কিন্তু। তো প্রথমে এমসিল দিয়ে, প্রথমে আমরা একটা নতুন হেলমেট নিয়ে নিচ্ছি। আমি হেলমেটটা দেখে নাও গাইস, তোর লেগ পিস দেখা যাচ্ছে, আর লেগ পিস সেটা বড় কথা নয়। তো এবার এটাকে এমসিল দিয়ে আমরা এখানটা গ্যাপটা এটা যাতে পূরণ করে ভালোভাবে, দিচ্ছি, এটা ভালোভাবে যাতে যাতে লেগে যায়। লেগে যায়, তো ওই জন্য এমসিল দিয়ে গ্যাপটাকে পূরণ করা হয়েছে। এমসিল পাওয়া যায় বাজার থেকে 10 টাকা দাম। তো এরপরে আমরা এবার এটাকে এটাকে তুলে ফেলবো, তুলে তুলে আমরা ওই, এটা তো পুরো এমসিল কালার, তো এটা ভালোভাবে লাগিয়ে দেওয়া হোক, হোক আয়েক হোক, সাইড থেকে চিপে দে। ও ভাই, এটা সাথে পুরো খাপে খাপ হয়েছে, তো এবার সাইড থেকে এরকম তুলে তুলে দে, দরকার হলে যে এটা একটু আমাদের রুচি আছে, তো এইটা দিয়ে আমরা করবো। বাহ বেটা বাহ, বহুতই বড়ি, এই 200 একটু গ্যাপ আছে, এটা দে একটু ছোট।
তো এইভাবে তোমরা হেলমেটে সেট আপ করবে। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। এবার পুরাটা চেরাস না, একটু একটু করে চারদিকে দিয়ে দে, যেদিকে যেদিকে ফাঁক হয়ে আছে। তো গাইস আমি করে ফেলেছি ভালো করে ওটাকে চিটা। এটাকে, এবার আমি একটু ভালো করে চেষে নেবো।